সোমবার ভারতের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার ভাতারের ভাতার রবীন্দ্রপল্লী সেবা সমিতির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন 60 জন স্বেচ্ছায় রক্তদান করেন। কোথায় কি করলেন? আজকে আমাদের রবীন্দ্রপল্লীতে ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল, সেখানে আমরা রক্তদান করলাম। আজকে স্বাধীনতা দিবস, এই উদ্দেশ্যে রক্তদান করলাম। কি অনুভব করছেন? কি অনুভব করছেন? অনুভব করছি ভালো লাগছে, কারণ আমাদের রক্তদান কাজে লাগছে। এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, বাসুদেব যশ, অশোক হাজরা, দুর্জন শেখ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রিয়তম বিধায়ক মানগোবিন্দ অধিকারী স্বাগতম। স্বাগতম, স্বাগতম। ভাতারের জনপ্রিয়তম বিধায়ক মানগোবিন্দ অধিকারী স্বাগতম। স্বাগতম, স্বাগতম। ভাতারের জনপ্রিয়তম বিধায়ক মানগোবিন্দ অধিকারী স্বাগতম। স্বাগতম, স্বাগতম। ভাতারের জনপ্রিয়তম বিধায়ক মানগোবিন্দ অধিকারী স্বাগতম। স্বাগতম, স্বাগতম। রবীন্দ্রপল্লী সেবা সমিতির অনুষ্ঠান হাজরা ব্যাচ পড়ি দেবে। এরা আমাদের আগামী দিনের কন্যাশ্রী। সম্বর্ধিত করছেন মেঘা, তুমি এসো মেঘা, আমাদের ব্যাচ পড়িয়ে দিচ্ছেন মাননীয় বিধায়কের। রক্তদান থেকে এবং কৃষি ছাত্র ছাত্রীদের সংগঠন রবীন্দ্রপল্লী একটা সাংস্কৃতিকমূলক ক্লাব, রবীন্দ্রপল্লী সেবা সমিতি, সবাই যারা আছেন সকলেই খুব ভালো এবং সকলেই সামাজিক কাজে জড়িত। এর জন্য এরা আজকে রক্তদান শিবির করছেন। নেতাজি কথা, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। এদিন এই অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হয়। কলেজে মহতী সেবা কাজে অংশগ্রহণ করলেন, আশা করব উনি প্রত্যেকেই বলবো ওনার হাতে কৃতি সারাটা তুলে দেওয়ার জন্য। এবং আমরা রবীন্দ্রপল্লী সেবা সমিতির পক্ষ থেকে একটি উপহার সামগ্রী আমরা দিয়েছি পিতাকে, এবং আমরা আমাদের সমস্ত নেতৃত্বকে বলবো যে আপনারা আসুন এবং পিতার হাতে একটি তুলে দিন। হ্যাঁ বল। হ্যাঁ 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 সকলকে বলবো, এটা সবাই হাত ধরে বাসুদা থেকে সহ করে অশোক কাকু, এটা আপনারা একটু আমরা রবীন্দ্রপল্লী সেবা সমিতির পক্ষ থেকে স্টাডি ম্যাটেরিয়ালসে তুলে দিচ্ছি, যাতে রাহুল দাস আগামী দিনে তার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। এবং আমরা এটাও ঘোষণা করছি, আগামী দিনে রাহুল দাসের পড়াশোনার ক্ষেত্রে যদি কোনো সাহায্য বা দরকার। কি করা হলো আজ? আজকে আমি যেহেতু ভাতার ব্লকে মাধ্যমিক পরীক্ষার কথা বলছি, তাই আমি সংগঠনের কোন স্কুলে পড়াশোনা করছি? আমি ভাতার মাধ্যমিক। ভালো লাগছে কি? আর ভবিষ্যৎ পরিকল্পনা কি তোমার? ভবিষ্যতে কি চাইছো, যে আরো কি হায়ার এডুকেশন কি পড়াশোনা করতে চাই? এবং কৃতি স্মারক হিসাবে দাতা মাননীয় শ্রী উমা ভট্টাচার্য মহাশয় ওনার হাতে কৃতি স্মারক তুলে দিচ্ছেন স্বর্গীয় মানিকোপাল বন্দ্যোপাধ্যায় স্মৃতিতে। আজকে ভাতা রবীন্দ্রপল্লী সেবা সমিতি পরিচালিত দ্বিতীয় বর্ষ রক্তদান শিবির ভারতবর্ষের 76তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা আয়োজন করেছিলাম।
এবং এই এবছরে আপনারা জানেন যে ভারতবর্ষের অমৃত মহোৎসব যে ইন্ডিপেন্ডেন্স এবং সেইটার জন্য আমরা গত দুদিন ধরে এই প্রোগ্রামের শুভ সূচনা করেছি। গত মানে গতকাল আমাদের ছিল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। সেই চক্ষু পরীক্ষা শিবিরে ভাতার গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ সমস্ত গ্রাম এবং পার্শ্ববর্তী সমস্ত গ্রামগুলি থেকে প্রায় 135 জন মানুষকে আমরা বিনামূল্যে চক্ষু পরীক্ষার যে পরিষেবা আমরা দিতে পেরেছি। এবং আজকে আমাদের দ্বিতীয় দিনে ছিল যে আপনাদের রক্তদান শিবির, স্বেচ্ছা রক্তদান শিবির। এবং সেই স্বেচ্ছা রক্তদান শিবিরের সঙ্গে আমাদের আর একটি অনুষ্ঠান ছিল ভাতার ব্লকে এবছরে মাধ্যমিকে যে প্রথম স্থান অধিকারকারী এবং পশ্চিমবঙ্গে দশম স্থান উচ্চ মাধ্যমিকে এবং ভাতার ব্লকে প্রথম তাকে আমরা সম্বর্ধিত করেছি। এবং ভাতার ব্লকে যে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছেন রাহুল দাস তাকে আমরা জয়েন্ট এন্ট্রান্সের সে যাতে পড়াশোনাটা চালিয়ে যেতে পারে এবং আগামী দিনে যার তার নিট পরীক্ষার প্রস্তুতি হিসাবে আমরা সায়েন্স গ্রুপের সমস্ত স্টাডি মেটেরিয়ালস এবং বইপত্র তার হাতে তুলে দিয়েছি। পুষ্পস্তবক এবং আমরা রবীন্দ্রপল্লী সেবা সমিতির পক্ষ থেকে একটি মানপত্র দিচ্ছি। মানপত্র নামে একটু পড়িয়ে শোনাই, এগিয়ে চলার মন্ত্র আমাদের পিছিয়ে পড়া নয়, ওই ভবিষ্যতের দিবস তোমাদের উজ্জ্বল দেশ ও জাতির প্রত্যাশা। ভাতার থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।